गुड आफ्टरनून फ्रेंड, वेलकम टू माय चैनल द स्टोरी ऑफ सिंपल लाइफ। আমরা এখন এই যে আমরা সবাই মিলে এখানে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা চলো আগে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা। ও বলে দিয়েছে, তো চলো। বৃষ্টি অনেক কিছু অতিক্রম করে বৃষ্টিতে ভিজে একটা দীঘা, তো আমরা তিন চারজন ছিলাম, তো তার ফলে আমরা অলরেডি মামাকে নিয়ে চারজন, ওর জন্য কোনো ক্যাব নিচ্ছিল না, অটো অটো করে আমরা এসেছি। পুরো বৃষ্টিতে খানিকটা ভিজেছি, ওকে রেনকোটন পরিয়ে দিয়েছি। তো লেক মলে ঢুকে গেছি আমরা এখন। মামুনি আর বাপ্পা, মামুনি অ্যাকচুয়ালি স্কেটারে উঠতে একটু ভয় পায়, সেজন্য হচ্ছে লিফটে উঠেছিল, তার ফলে মামুনি কি হয়েছে, মামুনি হচ্ছে ওপরে চলে গেছে। তো আসছে ওরা, ওরা থার্ড ফ্লোরে আছে, ওরা আসছে। আর মেয়ে এখানে ভীষণ বায়না করছে। এই তো চলো, এবার আমরা বিগ বাজারের দিকে আগে যাই, তারপর ওখান থেকে কিছু ড্রেস ড্রেসগুলো কিনবো, কিনে কিছু পারচেস করার আছে, তারপর আমরা ফিরব। বেশ, ভেতরে একটা ঢাক বাজছে, ঢাকের একটা রিদিম বাজছে, পুজো পুজো একটা ফিল। অলরেডি শপিং করতে এলেই তো একটা লাগে, তাছাড়া এখানে বিগ বাজারের মধ্যে একটা ঢাকের একটা ফিল হচ্ছে, তো বেশ পুজো পুজো লাগছে। আর মামাও কাল রাত্রে বলছিলো মা আমি ভীষণ এক্সাইটেড, তো আমিও খানিকটা এক্সাইটেড আছি, বিশেষ করে ওর জন্য শপিং টপিংগুলো করবো বলে। তো চলো আগে শপিংগুলো শুরু করে দিই এক এক করে। বিগ মার্কেটে সমস্ত কিছু কেনাকাটা মোটামুটি টুকটাক যেটুকু কেনার ছিল মোটামুটি কেনা হয়েছে। এক রাউন্ড, আবার সেকেন্ড রাউন্ড পরে হবে নেক্সট উইকে। তো ফার্স্ট রাউন্ড কেনাকাটা হয়ে গেল লেক মল থেকে, আর এবার আমরা যাচ্ছি এখন হচ্ছে দক্ষিণাপন। দক্ষিণাপনে কি এবার দক্ষিণাপন থেকে আরও কিছু কেনাকাটি হবে, তারপর দেখি কোথায় যাওয়া যায়, বাড়ি না আবার গড়িয়াহাট আসি, সেটাই দেখো কী করতে থাকি। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden. I never wanna কর্নারে আমরা চলে এসেছি। আগে আমরা খেয়ে নেব, তাই মামারও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, এদিকে মামনি আছে, মামনিরও খিদে পেয়ে, সবার খিদে পেয়ে গেছে। তো আগে আমরা খেয়ে নিই।
বাসমতি রাইস ছিল, বাসমতি রাইস দিয়ে আলু চালু দিয়ে একটা করেছিলাম, ওটা খেয়েই আমরা বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি করে। আজকে তো আমার কাজের মাসি আসেনি, তো সেজন্য হচ্ছে মানে সেভাবে হচ্ছে সব কাজই করতে হচ্ছে। মাসির শরীর খারাপ, এখন মাসি কদিন আসবে আসতে পারবে কি না বুঝতেও পারছি না, মাসি কদিন আসবে না আসবে। যাই হোক, আমাকেই কাজ করে নিতে হবে। মানুষের শরীরে তো কিছু বলা যায় না, মানুষের শরীরে অনেক রকম হতেই পারে, সেজন্য ওরকম আলু দিয়ে একটা বাসমতি রাইস দিয়ে একটা করে খেয়ে গেছিলাম। তো সেটা ছিল, সেটাই হচ্ছে মাম্মাম খেয়ে নিল ও এখন। আর আমার আর বাপ্পার জন্য এই আলু আর ডিমের একটু ভুজিয়া মতন করে নিয়ে আসলাম, এই দুটো দিয়ে খেতে আমরা ভালোবাসি। আর তো দক্ষিণাপনে গেছিলাম, দক্ষিণাপনে যাওয়া মানেই তো মানে ধোসা, তারপরে আলু বড়া, দই বড়া এগুলো খাবো না, হয় না আমার, যথারীতি গিয়ে খেয়েছিলাম। আর ওখানকার ধোসা টোসাগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, তোমরা টেস্ট করতে পারবে না বলে শেয়ার করিনি, কারণ দেখলেই কষ্ট হবে তোমাদের, দুর্ধর্ষ বানায়। আমার তো খুব ভালো লাগে ওই দোকানটার, যে দোকানটাতে আমরা খাই দক্ষিণাপনে, ধোসাটা দই বড়াটা ওইসব খেয়েছিলাম। আর মানে হাঁপিয়ে গেছি, এসে তাও স্নান টান করেছি, আজকে শ্যাম্পু করিনি, চুলে যা স্যানিটাইজ স্প্রে করে নিয়েছি, আর কালকে হচ্ছে ইয়ে করবো, শ্যাম্পু করবো। ইচ্ছুক শ্যাম্পু করবি, চটা খেলাম, রেস্ট নিলাম, জিনিসপত্রগুলো স্যানিটাইজ করলাম, জিনিসপত্রগুলো কালকে বা পরের দিন তোমাদের সাথে দেখাবো গিয়ে কিনেছিলাম। বেশ দারুণ মজা হয়েছে, দারুণ মজা হয়েছে বলতে কি, আগের বার পুজোর শপিং করেছিলাম একটা হালকা পাতলা, আর এবারের পুজোর মানে করা যাবে এখন বেরিয়ে শপিং করাটা হচ্ছে না। খিদে পাওয়াতে ঘুমাতে ইচ্ছে করছে বেশি, এত বেড়ে খেয়ে নি। মাছমাছে আলু ভাজা বিভিন্ন রকম ভুজিয়া, আমার তো দুর্ধর্ষ খেতে লাগে, বাপ্পারও ফেভারিট। তো চলো এখন আমি ডিনারটা করে নিই, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন গল্প আর নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, বাই বাই।